إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف، والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ. قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيدٌ. بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ. أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. وقال الله تبارك وتعالى: وأوفوا بعهد الله إذا عاهدتم، ولا تنقضوا الأيمان بعد توكيدها، وقد جعلتم الله عليكم كفيلا، إن الله يعلم ما تفعلون. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى. رواه البخاري. وعن عائشة رضي الله تعالى عنها قالت: أن رسول الله صلى الله عليه وسلم قال: سددوا وقاربوا، واعلموا أن
أن لن يدخل أحدكم عمله الجنة، وأن أحب الأعمال إلى الله أدومها وإن قل. وقال النبي صلى الله عليه وسلم بسؤال النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب؟ قال أدومها وإن قل، وقال اكلفوا من الأعمال ما تطيقون. رواه البخاري ومسلم. জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মহান রব মহান আল্লাহর জন্য যার অশেষ মেহরবানিতে অশেষ কৃপায় আজকে এই জুমার দিনে বান্দা হিসাবে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুক্রিয়াতন বলি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন আমাদের প্রাণাধিক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা রমজানের পরের শাওয়াল মাস। রমজানকে আমরা যেমন মূল্যায়ন করতাম, রমজানের চাঁদ ওঠা থেকে নিয়ে চাঁদ বিদায় হওয়া, শাওয়াল এর চাঁদ ওঠা পর্যন্ত যেমন মূল্যায়ন করতাম, সেই মূল্যায়ন আর শাওয়াল মাসে হয় না। কিন্তু শাওয়াল মাসে আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। যদিও আল্লাহর প্রত্যেকটা দিনই মূল্যবান, দিনের মধ্যে কোনো কম বেশি নেই। হ্যাঁ, জুমা হিসাবে আপনি আলাদা দিন ধরতে পারেন শুধু জুমার দিন, তাছাড়া এক তারিখ অথবা সাত তারিখ বা পনেরো তারিখ বা তিরিশ তারিখ, এটা কোনো তারিখই আল্লাহর কাছে গ্রহণযোগ্য অথবা খুব বেশি গুরুত্বপূর্ণ এমনটা না। আল্লাহর কাছে যেদিন সূর্য উঠে এবং সূর্য ডুবে প্রতিদিনই আল্লাহর কাছে দিন। একজন মানুষ যে কোনো দিন মারা যেতে পারে। গতকালকে একজন আমাকে বলতেছে যে আচ্ছা বেবিটা কোন দিন ধরা যায়, শনিবারের দিন দিবাগত রাতে মারা গেছে, জন্ম হয়েছে, তাতে সেটা কি রবিবার ধরব নাকি শনিবার ধরব, কারণ আকিকার বিষয় আছে, সপ্তম দিনে আকিকা দেয়। তো আমি বললাম যে আরবি গণনা অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথেই দিন মাস বা বছর পরিবর্তন হয়ে যায়, সেই হিসাবে এটা রবিবার। আর এমনিতেও বিদ্বানগণ উল্লেখ করেছেন যেই দিন মানুষ ঘুম থেকে উঠেছে ঘুমানো পর্যন্ত এটা পুরো একটা দিন, মানে ওই দিনটাই মানুষ ধরে, চাইলে মানুষ ধরতে পারে, ধরাতে কোনো সমস্যা নেই, শনিবার হিসাবেই ধরা যায়। তো বলছে না না না, শনিবারটা ধরবো না, শনিবারটা তো খুব একটা ভালো না, শনিবারের চাইতে রবিবারই ভালো। তো কেন বলছে যে না, অনেকে বলে তো শনিবারের দিনটা ভালো না, শনিবার ছাড়া অন্য দিনটা ভালো। তো লাকিলি বা আনফরচুনেট যেটাই বলি না কেন, আমি বললাম যে তোমার বাবা মারা গেছেন কবে, অমুক তারিখে, কি বার ছিল, আমি জানি কি বার ছিল ওটা। তো বলছে যে কেন, ওটা কি শনিবার ছিল? তা বললাম যে অবশ্যই শনিবার, অবশ্যই সেটা শনিবার ছিল। এখন মানে শুনি তাহলে তুমি কি বলবা, শনিবারটা কেমন দিন? তো বলছে আসলে এটা তো আমার ধারণা এবং এটা আমি কারো কাছে শুনেছিলাম যে শনিবারের দিনের চাইতে অন্য দিনটা ভালো। তাহলে এখন কেমন মনে হচ্ছে? আল্লাহর প্রতিটা দিন একই সমান। নিজের বাবা মারা গেছে সেই দিনটা খারাপ, এটা আমি কেমনে বলি? তার মানে কারো এমনকি ধরে নেন যে এখন দিন আপনারা একটা পালন করতেছেন, হয়তোবা আমেরিকায় এখনও সেই দিনটা শুরুই হয়নি,
হিসাবে শুরু হয়নি এখন। তাহলে আমাদের আজকের যে সকালের ভূমিকম্প, তাহলে সেই দিনটা ভালো নাকি খারাপ কি হিসাবে বলবো তাদেরকে? আজকে শুক্রবার, শুক্রবারের দিন শুরু হয়েছে ভূমিকম্প দিয়ে, তাহলে এটা তাদেরকে কি বলবেন আপনি? তো যাই হোক, আল্লাহর কোনো দিনই খারাপ নয় এবং গুরুত্বপূর্ণ কম নয়। শাওয়াল মাস, একটা জিনিস দেখেন, রজব মাস এবং রমজান মাসের মাঝখানের মাসের নাম কি? শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই গুরুত্বহীন ভাববে সাহাবীরা বা মুমিন রাসূল সাল্লামের উম্মাতেরা এই জন্যই বিশেষভাবে মূল্যায়ন করেছেন শাবান মাসকে, এবং এটা বলে দিয়েছেন, বলছেন যে মানুষ হারাম মাস হিসাবে রজবকে মূল্যায়ন করে, আবার রমজান কিন্তু মূল্যায়ন করে। এই দুই মাসের মাঝখানের একটি মাস হলো অবহেলিত একটি মাস, অথচ এই অবহেলিত, মানুষের কাছে অবহেলিত এই মাসেই পুরো বছরের আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্যই আমি চাই আমার আমলটা যে কখন প্রকাশ, মানে ইয়া করা হয়, উপস্থাপন করা হয়, আল্লাহর সামনে কখন নেওয়া হয়, এই জন্য আমি চাই আমার আমলটা এমন সময় উপস্থাপন করা হোক যখন আমি সিয়াম অবস্থা আছি। এই জন্য আমি বিরতিহীনভাবে এই মাসে আমি সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোনো দিন কোনো মাস গুরুত্বহীন নয়, তার মধ্যে একটি হলো শাওয়াল। শাওয়ালেই রাসূলুল্লাহ সাল্লাম রাসূলের জীবনে চারটা উমরা করেছেন, চারটা উমরাই এই শাওয়াল মাসে হয়েছে। এই জন্য শাওয়াল মাসে যারা এই মানে আরব কান্ট্রি, এই আরব কান্ট্রি থেকে একেবারে হুমড়ি খেয়ে পড়ে কাবার দিকে এই মাসে উমরা করার জন্য, তো এই জাস্ট সুন্নাত হিসাবে আপনি যেতে পারেন যে শাওয়াল মাসে আমি উমরা করব। আমরাও এমনটা করেছি, এতে কোনো দোষের নেই। লাকিলি মানে কোনোভাবে চারটা উমরা রাসূলুল্লাহ সাল্লামের শাওয়াল মাসে হয়েছে। তাহলে এই শাওয়াল মাসের গুরুত্ব অনেক আছে, শুধু রমজান নয়। আমার আজকে যে বিষয় নিয়ে কথা বলা তা হলো কন্টিনিউ, অর্থাৎ আমলে মধ্যস্থতা, আমলে মধ্যমপন্থা অবলম্বন এবং নিয়মিত আমল। যে কোনো আমল নিয়মিত হোক, চাই সেটা সুবহানাল্লাহ বলা, চাই সেটা কোরআন তেলাওয়াত, চাই সেটা দুই রাকাত সালাত, চাই সেটা মানুষকে দান করা, চাই সেটা আপনার এক্সট্রা কোনো এবাদত বা বন্দিগি, সেটা যেন নিয়মিত হয়। অনেক বেশি করলেন, করার পরে আর কোনো খোঁজ নাই। প্রতিদিন আপনি তারাবি পড়েছেন, এর সওয়াব আপনি পাবেন না তা নয়, কিন্তু তারাবি পড়লেন, তারাবি পরে আপনার স্টপ হয়ে গেল, অর্থাৎ তারাবি শেষ, রমজান মাস শেষ, এরপরে আপনার আর কোনো সালাত নাই, রাতের কোনো সালাত আপনি দুই রাকাত হলেও পড়েন না, তাহলে আপনি বুঝতে পারবেন আমার কথাটা বললে যে আপনি সেটা ভালো করেছেন নাকি খারাপ করেছেন। কেন? আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা, আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় আমল হলো কন্টিনিউ আমল, নিয়মিত আমলটা। ওয়াইন কল, যদিও সেটা কম হয়। দেখেন, ইসলাম বা রাসূলুল্লাহ সাল্লাম আপনার উপরে জুলুম করেন নাই, এটা অপশন রেখেছেন যে যদিও কম হয়, আপনি একদিনে ১২ রাকাত সুন্নাত পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করলেন, যে ১২ রাকাত সুন্নাতের ফজিলত আছে, যারা আদায় করবে তাদের জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হবে। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার সহিহ মুসলিমে বর্ণিত যে হাদিসটা, সেই হাদিসটা বলছি যে ১২ রাকাত সালাত ফজরের পূর্বে, জহরের পূর্বে এবং পরে, মাগরিবের পর, ইশার পর, সব মিলিয়ে ১২ রাকাত সালাত যারা আদায় করবে তাদের জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হবে। তো আপনি হাদিসটা শুনেই প্রথম দিনই শুরু করলেন, পুরো ১২ রাকাত যথাযথ পালন করলেন, পরের দিন এসে জহরের সালাতে দুই রাকাত কমে গেল, ১০ রাকাত হলো, তারপরের দিন
জহরের আগেরটা আদায়ই করতে পারলেন না, তার মানে এখানে 8 রাকাত হয়ে গেল। তাহলে আপনার কন্টিনিউটা শুরু করা উচিত, যেটা আপনি আমল করবেন সেটা খুব ভালোভাবে শক্তভাবে শুরু করা উচিত। একদিনের কথা আমার খুব ভালোভাবে মনে আছে, মসজিদে নববীতে একজন শেখ উনি কথা বলতেছেন নিয়মিত আমলের ব্যাপারেই। তো এক আফ্রিকার ছেলে দাঁড়িয়ে বলতেছে যে শেখ আমি তাই বলে আমি চা আমি চাচ্ছি যে আমি প্রতি সোমবার সিয়াম পালন করব, এ বিষয়ে আপনি কি বলতেছেন? আমি এটা নিয়মিত করতে চাই। তখন উনি বললেন যে না তুমি করবে না, সরাসরি বলছেন মসজিদে নববীতে বসে চেয়ারে বসে হাজার হাজার মুসল্লিদের সামনে উনি বলতেছেন যে না তুমি এটা করবে না। প্রথমে বলছে কেন আমি করব না কেন, আবার বলছে না তুমি এটা করবে না, তুমি এখন যা আছো এখন ভালো আছো, তুমি খারাপদের তালিকায় যেও না। তো উস্তাদজি আরো কিছু ব্যাখ্যা করলেন, ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে তুমি এখন যা আছো তা ঠিক আছে, যারা নিয়মিত আমল করছে আল্লাহর কাছে এটা পছন্দনীয়, আর যারা নিয়মিত আমল করে না তারা আল্লাহর কাছে এটা পছন্দনীয় না। তো তুমি নিয়মিত এখন করছো, যদি এখন শুরু করো তুমি 2 বছর পরে হয়তো বা বিয়ে করবে, বিয়ে করার পরে দেখা যাচ্ছে তুমি আর করতে পারলে না, তুমি এমন এক চাকরিতে চলে গেলে কত দূরে সেখানে আর সিয়ামের কোনো খোঁজই নাই, তুমি সিয়াম রাখতে পারো না। তাহলে তোমাকে বুঝে শুনে দেখে চিন্তা ভাবনা করে তুমি শুরু করতে পারো, এমনিতেই তুমি শুরু করো না সোমবার আমি সিয়াম পালন করবো এরকম ভাবে না, খুব আজমের সাথে খুব দৃঢ়তার সাথে শুরু করতে হবে যেন আমার বিরতিটা নষ্ট না হয়, অর্থাৎ এই যে নিয়মিত যে করাটা সেটা যেন নষ্ট না হয়। আমি আপনাদেরকে আবার এই কথাটা বলি, হয়তো বুঝাতে পারিনি, হয়তো অনেকে কিছু করতে চাইবেন যে আমি তাহলে এটা শুরু করতে পারবো না, শুরু করতে পারবেন, এটা নিষেধ না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময় দুর্ভিক্ষের সময় কঠিন অবস্থায় যখন দান করতে বলেছেন সাহাবীরা অঢেল পরিমাণ সম্পদ দান করেছেন বিভিন্ন সময়, যেটা নিয়মিত আমলের মধ্যে পড়ে না। আপনি এখানে এসেছেন, কোনো মানুষ আপনার কাছে মনে হলো যে অসহায় দরিদ্র, তাহলে আমার সহযোগিতায় সে হয়তো বা দাঁড়াতে পারবে, আপনি তাকে সহযোগিতা করতে পারেন। তো প্রতিদিন আপনি একজনকে দাঁড় করাবেন, এইটা নিয়মের কথা বলিনি আমি, আজকে একজনকে টাকা পয়সা দিয়ে বা কিছু দিয়ে চাকরি দিয়ে আপনি একজনের দাঁড় করালেন, এটা যে আপনাকে প্রতিদিন করতে হবে এটাকে নিয়মিত বলা হয় না। আপনি যে আমলগুলো করতেছেন সাধারণ আমল, যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই 30,000 সৈন্যের যাতায়াত তাদের থাকা খাওয়া বাবদ যত রসদ লাগে যত পাথেয় লাগে খাওয়া লাগে এগুলো আমি সবই বহন করব। সুবহানাল্লাহ, এটা আমাদের এখন যতই কোটিপতি হোক না কেন ও সম্পদের হিসাব করে তাকে ও আর হ্যাঁ বলতে পারবে না। আর তারা বলতেন মন থেকে বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলার উপরে ব্যবস্থা হয়ে যেত। তো নিয়মিত আমল আপনারা করবেন, নিয়মিত আমলের ব্যাপারে যেন কোনোভাবেই ছেদ না পড়ে অথবা ব্রেক না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াউফু বিআহদিল্লাহ وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. তোমরা আল্লাহর নিকটে ওয়াদা যে করেছো কিন্তু ওয়াদা পূর্ণ করো, তোমরা তোমাদের ওয়াদাকে ভঙ্গ করো না। কেন? ওয়াদা করার সময় মানুষ কাউকে কুফিল বানায়, কাউকে জিম্মাদার বানায়, কিন্তু তোমরা তো অন্য কাউকে জিম্মাদার নয়, তোমরা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে কুফিল বানিয়েছ। যখন আপনি ওয়াদা করেছেন ওয়াদাটা কার সাথে হয়েছে? আল্লাহর সাথে। যারা
মিডল ইস্টে গেছেন আরবের দেশগুলোতে আরব দেশগুলোতে তারা দেখেছেন প্রবাসীরা তাদের পাসপোর্ট একজনকে জমা দেয় তার কাছে রাখে এটাকে কুফিল বলে কুফিলের কাছে ওয়াদা করতে হয় ওয়াদা এমন যে দেশের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমি পালন করব বা পাসপোর্ট যার কাছে জমা দিচ্ছেন তার কাছে আপনি ধরা থাকলেন আপনি তাকে ঠিক রেখে কাজগুলো করতে হবে তার সাথে বা তার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না এটাকে বলা হয় কফিল আর এই কফিল শব্দটা আরবি না শুধু এটা কোরআনের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ জাআলতুমুল্লাহ আলাইকুম কফিলা তোমরা তোমাদের জন্য কফিল বানিয়েছো স্বয়ং আল্লাহকে ইন্নাল্লাহ ইয়ালামু মা তাফআলুন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তোমরা কে কি করছো বা করবে আমরা ওয়াদা করেছি যখন রমজান ছিল তখন ওয়াদা করেছি কি কি ওয়াদা করেছেন বলেন তো আল্লাহ আমি আর কখনো হারাম খাব না আল্লাহ আমি আর কখনো এই এই গুনাহগুলো করব না আমি আর কখনো ওজনে কম দিব না আমি আর সুদি কারবারের সাথে সম্পৃক্ত হব না আমি আর এই কাবিরা গুনার সাথে সম্পৃক্ত হব না বিভিন্ন ওয়াদা করেছেন রমজান মাস ছিল আলেম বা বক্তা খতিব ওনারা সুন্দর আলোচনা করেছেন আলোচনার মধ্যে আলোচনার পরে অথবা গভীর রজনীতে চোখের পানি ফেলে আপনি বারবার আল্লাহকে এই ওয়াদাগুলো করেছেন এই ওয়াদাগুলো ভঙ্গ করা যাবে না অনেকে সালাত আদায় করতো না রমজান মাস এসেছে আলোচনা শুনে মনে হয়েছে যে আমার সালাত আদায় করা উচিত আগে যে সালাত আদায় করিনি এটা যে অন্যায় করেছি এই ধরনের কথা আপনি আল্লাহকে বলেছেন বলার পরে এখন যদি সেটা ভঙ্গ করেন তাহলে সেটা সুন্দর হলো না অসুন্দর হলো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন এটা সূরা নাহালের মধ্যে আছে 90-91 নম্বর আয়াত ওয়ালা তাকুনু কাল্লাতিনা কদত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা তোমরা খবরদার ওই মহিলার মতো হইও না যে মহিলা পুরো মাস সুতা জড়ত কাঠিতে সুতা জড়ে সুতা জড়ে জড়ে সে সুতা দিয়ে কাজ করা হয় পুরো মাস সুতা নিয়ে কাজ করার পরে মাস শেষে এইভাবে কোনো অস্ত্র দিয়ে ফেঁস দিয়ে কেটে দেয় তোমরা খবরদার এমন করো না এটা ঠিক নয় ওই মহিলা এই মহিলার ব্যাপারে বলা হয়েছে তাফসীরের মধ্যে যে মক্কায় এমন একজন মহিলা ছিল সে ধরনের কাজ করত পুরো মাস কাজ করে মাস শেষে যেমন ছোট বাচ্চারা অনেক কষ্ট করে খেলতে গিয়ে ভালো ভালো বাড়ি বানায় এই বাড়ির মধ্যে আনন্দ ফুর্তি হয় কোন ঘরে থাকবে কোন ঘরে খাবে বা ইত্যাদি বানায় বানানোর মধ্যে কেউ যদি আবার ভেঙে ফেলে তাহলে সেটা নিয়ে কান্নাকাটি হয় অনেক অভিযোগ আপত্তি হয় কিন্তু খেলা যখন শেষ হয় তখন সবাই ওই ঘরগুলো ভেঙে চুরে থুয়ে চলে যায় এইটাতে যেমন কোনো লাভ নেই অনুরূপভাবে তোমরা পুরো মাস সুন্দরভাবে সিয়াম পালন করেছো সালাত আদায় করেছো ইস্তেগফার করেছো কোরআন তেলাওয়াত করেছো দান খায়রাত যা কিছু আছে সব তোমরা কন্টিনিউ করেছো করার পরে যখনই রমজান মাস শেষ হয়ে গেল ঈদের দিন থেকেই তোমাদের বেহায়াপনা নষ্টামি বেপর্দা এগুলো শুরু হয়ে গেল খবরদার তোমরা এটা করো ওই মহিলার মতো খবরদার করো না যে মহিলা পুরো মাস এগুলো করতো করার পরে একবারেই এক সুইজের টিপেই সবগুলো নষ্ট করে দিত তোমরা এটা করো না আপনারাও এটা করবেন না এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের জন্যই পবিত্র কোরআন লিহিদায়াতিন নাস মানুষের হেদায়েতের জন্য মানব জাতির জন্য এই ফুরকান যেহেতু নাজিল হয়েছে সুতরাং কোরআন এই কথাটাও এই আয়াতটাও আমার এবং আপনার জন্য এটা অন্য কারো জন্য নয় এটা মঙ্গল গ্রহের জন্য নয় এটা গরু ছাগলের জন্য নয় এটা মানুষের জন্য আপনারা কি কি কন্টিনিউ করতেন আমি জাস্ট একটু স্মরণ করাবো স্মরণ করিয়ে সামনের দিকে যাব কি করতেন এক নাম্বার আপনারা সিয়ামগুলোকে সুন্দর করেছেন আপনাদের মনে আছে মাল্লামে দাকওয়ালে সুরওয়ালে আমলা বিহি ফালাইসালিল্লাহি হাজা ফি আইয়া দাআ তুআমাহু ওয়া শারাবা এই হাদিসটা সামনে রেখে মনে রেখেছেন যে আমি সিয়ামের মধ্যে আমি
যদি কিছু করে ফেলি তাহলে আমার সিয়ামটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনারা হাতের গুণা, পায়ের গুণা অথবা অন্য অন্য যে গুণাগুলো সেই গুণাগুলো থেকে বেঁচে থেকেছেন, বেঁচে থেকে সিয়াম সাধনাটাকে সুন্দর করেছেন, এটা যেন নষ্ট না হয় এখনও পারে। অনেকে এখন সিয়ামের শাওয়াল মাসের সেটা সিয়াম পালন করছেন, কারো কাজা সিয়াম আছে সেটা পালন করছেন, বা কেউ কেউ মাসের সিয়ামও পালন করতেছেন, সব মিলিয়ে আপনার সিয়ামটা যেন নষ্ট না হয়। সিয়াম আগে যেভাবে করেছেন ওইভাবেই করবেন। দুই নাম্বার, আপনার সালাতটা যেইভাবে মূল্যায়ন করতেন ওইভাবে মূল্যায়ন করেন, সালাতের মূল্যায়নের মধ্যে যেন দুই নাম্বারই না হয়। আপনি আগে মূল্যায়ন করতেন এখন মূল্যায়ন করবেন না, ঠিকমতো আগে সালাত আদায় করতেন এখন সালাত আদায় করবেন না, এটা যেন না হয়। এই সালাতের সময়টাও আপনারা ঠিক রাখেন। তিন নাম্বার, আপনারা অনেক বেশি কোরআন তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াতের সওয়াব, এর জন্য অন্য কারো কাছে যেতে হয় না। যেমন আমাদের দেশে সমাজে কোরআন খতমের পরে বক্সানোর একটা সিস্টেম আছে, তাই না? কোরআন বক্সায় না, কোরআন বক্সিয়ে দেন। তো কোরআন বক্সিরে যেমন আপনারা যদি আমার সাথে একটা আয়াত পড়েন, যে ছোট্ট আয়াত দুইটা আয়াত পড়েন, কুল হু আল্লাহু আহাদ বলেন, আল্লাহু সামাদ, এই একটা হরফ তেলাওয়াত করলে যে নেকি হয়, এই নেকিটা বকশানোর জন্য আপনি কি আবার হুজুরের কাছে যাবেন? এই যে দুইটা আয়াতের মধ্যে অক্ষর আছে না অনেকগুলো, এই অনেকগুলো অক্ষর বা বিসমিল্লাহির রহমানির রহিম এটা যখন তেলাওয়াত করা হয় এর মধ্যে 19টা অক্ষর আছে, তো এইটা কবুলের জন্য অথবা বক্সানোর জন্য কোনো হুজুরের কাছে যাওয়ার যেমন দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিফ লাম মিম, যদি কেউ পড়ে তাহলে তার জন্য 30টা নেকি লিখা হয়ে গেল, সুবহানাল্লাহ। তাহলে এটার জন্য কোনো আলেমের কাছে বা কোনো মাদ্রাসায় কোনো মক্তবে এমনকি বক্সানোর জন্য ইমাম সাহেবের কাছে আসারও প্রয়োজন নাই। তাহলে আপনারা কন্টিনিউ তেলাওয়াত করেছেন, তেলাওয়াতটা যেন এখনও কন্টিনিউ থাকে, এটার জন্য আপনাদেরকে কোনো বক্সাতে হবে না, অন্য কোথাও যেতেও হবে না। এটা মানুষ বুঝে না তাই করে, যে দুইটা আয়াত তেলাওয়াত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু আনহু যখন তেলাওয়াত করলেন, এটা শুনেই আল্লাহর নবী বললেন যে ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। যে লোকটা তেলাওয়াত করল কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ মাত্র দুইটা আয়াত আমি শুনেই বললাম, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আমাদের জন্য ওয়াজিব হতে পারে। তো আপনি কি পড়েন, কন্টিনিউ করেন? গত প্রায় আজকে 15 দিন হয়ে গেল বা 13-14 দিন হচ্ছে, আমরা কি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেছি? যদি তেলাওয়াত না করেন তাহলে তেলাওয়াত করা শিখেন। আবার অনেকেই মনে করেন তেলাওয়াত করা এবং তেলাওয়াত শোনা একই ধরনের সওয়াব, মিথ্যা কথা, এটা ভুয়া কথা, এর পক্ষে কোনো দলিলও নাই, সাহাবিদের কোনো বক্তব্যও নাই, এমনকি কোনো জাল জয়ীব হাদিসও নাই। এটা শুনতে শুনতে কোথায় থেকে চলে এসেছে, হ্যাঁ শুনলে সওয়াব আছে, ভালো কাজ না, ভালো কাজের একটি হলো কোরআন শোনা, ভালো কাজ হিসাবে আপনি সওয়াব পাবেন, কিন্তু আমি আলিফ লাম মিম পড়বো আর আপনি শুনবেন, আপনারও একই সওয়াব আমারও একই সওয়াব, এটা আপনাকে কে বলেছে? একই সওয়াব না। আমি যখন প্রথম পর্যায়ে যখন ঢাকায় আসি 2006-07 সালে একটা মসজিদে তারাবি পড়াতাম, তো আমি বেশ কিছুদিন লক্ষ্য করলাম মসজিদের যারা হাফেজ মুয়াজ্জিন বা খাদেম আছে ওরা কোরআন পড়ে এক জায়গায় বসে, আর দু একজন আছে তারা বসে বসে শুনে, ওখানে একজন ওখানে একজন এভাবে শুনে, তো শুনতেই আছে দীর্ঘ একটা সময়, শোনার পরে তারা উঠে চলে যায়। তো আমি একদিন জিজ্ঞাসা করলাম যে আপনি কোরআন শোনা বাদ দিয়ে কোরআন পড়বেন, এটাই তো বেশি ভালো। বলছেন আমি তো কোরআন জানি না। তো কোরআন জানেন না তো শুনেন কেন? তো বলছে না আমি তো খতম দিই, প্রতি বছরই খতম দেওয়া হয়, তো এই বছর নিয়াত করেছি দুইটা খতম দিব। দুইটা খতম দিবেন, আপনি কোরআন জানেন না কেমনে খতম দিবেন? তো বলছে না ওকে আমি বলেছি, ও আমার কাছে দুই পারা, প্রতিদিন দুই পারা করে কোরআন পড়বে আর আমি দুই পারা মনোযোগ দিয়ে শুনব। তখন যে আপনি যে ঘুমাচ্ছেন মাঝে মাঝে সেটা কি? বলছে এটা ঘুম আসে কিন্তু আমি শোনার চেষ্টা করি, পুরোটা শুনি। তখন যে দুই চার আয়াত যদি বাদ যায় তাহলে ওটা কি খতম হবে? তো বলছে কেন খতম হবে না। তা যাই হোক, পরে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বললাম তাকে, পুরোটাই তাকে বলে দিলাম যে না
এটা একটা নষ্ট পদ্ধতি, বিভ্রান্তিমূলক পদ্ধতি। প্রয়োজনের সময় আপনি কোরআন শুনেন, শুনলে সওয়াব, কিন্তু আপনি কোরআন খতম দিচ্ছেন শুনে শুনে, বরং আলিফ শিখেন বা শিখেন, আপনার এতে উপকার আছে, বরং তার জন্য বেশি উপকার, বেশি সওয়াব। এখন যে সওয়াবটা পাচ্ছেন তার ডবল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাতায় লিখে দিবেন। ফালাহু আজরান, যারা কোরআন জানে না, বুঝার চেষ্টা করে বা জানার চেষ্টা করে, তাদের জন্য ডবল নেকি। এই জন্য কোরআন তেলাওয়াত আপনারা নিয়মিত করেছেন, এখনও কোরআন তেলাওয়াতটা কন্টিনিউ করবেন। এটা শুধু রমজান মাসের জন্য আপনি নয়, আপনি মুমিন শুধু রমজান মাসের জন্য, আপনি তাকওয়া অবলম্বন করে শুধু রমজান মাসের জন্য। আপনি যদি এখন মারা যান, রমজানে তো মারা যান না, এখন আছেন তো, তাহলে কি করবেন আপনি? রমজানে হিসাব দিয়ে পার হবেন? রমজানে হিসাব দিয়ে কেউ পার হয় না। রমজানে অতিরিক্ত নেকি অর্জন করা যায়, কিন্তু ফরজ কাজ ঈদের দিনটাও আদায় করা যায় না। মানে রমজান, পুরো রমজান দিয়ে আপনি ঈদের দিনটাও পার করতে পারবেন না, ঈদের দিনের এক ওয়াক্ত সালাত আপনি পার করতে পারবেন না, যে না রমজানে বেশি ইবাদত করেছি, ঈদের দিনটা সালাত না আদায় না করলেও হবে, এটাও তো আপনি একদিনও পারতেছেন না। তাহলে আপনি পুরো বছর এইভাবে আছেন কেন? আমল কন্টিনিউ করেন, নিয়মিত করেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সূরা ইখলাস প্রতিদিন পাঠ করতেন, প্রতিদিন পাঠ করতেন। সাহাবীরা নালিশ করলেন তার বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওকে জিজ্ঞাসা করো যে কেন পড়ে। সে বলেছিল যে আমি এই সূরাকে ভালোবাসি, সূরা ইখলাসকে আমি ভালোবাসি, এখানে সিফাতুর রহমান আছে, আল্লাহর যত গুণা বলি সবগুলোর মধ্যে আছে, এই জন্য আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ভালোবাসার জবাব আরও সুন্দর ভাষায় দিয়ে দিলেন, বললেন যে এই ভালোবাসাই তোমাকে জান্নাতি বানিয়েছে। সুবহানাল্লাহ। তো নিয়মিত ভালোবাসা, একজন লোক, হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে যে একদিন এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার সময় সে গায়েবি আওয়াজ শুনতে পাচ্ছে যে তোমরা অমুকের জমিতে বৃষ্টি দাও বা অমুকের জমিতে বৃষ্টি দেওয়া হোক। এটা তো এক আশ্চর্য কথা, মানে কোনো মানুষ নাই বা কোনো ডিজিটাল কোনো যন্ত্রপাতিও নাই, তাহলে এই আওয়াজটা আসছে কোথায় থেকে? তো আওয়াজটা শুনে সে পিছু নিল যে দেখি কোথায় আওয়াজটা হচ্ছে, মাঠের মধ্যে, আপনারা ময়দান বলেন অনেকে, চক বলেন, ফুল ফাঁকা মাঠ যেটা যেখানে আবাদ হয়। তো উনি খুব দ্রুত চলে গেলেন সেই জমিতে, যেই জমির নাম, ব্যক্তির নাম উনি শুনতে পাচ্ছেন, বা ধরে নেন আল্লাহর কাছে পছন্দনীয় নাম একটা আব্দুর রহমান, তো আব্দুর রহমানের জমিতে তুমি পানি দাও। তো আব্দুর রহমানের জমিতে গেছেন খুব দ্রুত, যাওয়ার পরে দেখছেন যে কোনো জমিতে পানি নাই, বৃষ্টি নাই, শুধু তার জমিতেই পানি আছে আর আব্দুর রহমান ওই জমিতে কাজ করতেছে। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা, এটা কেমনে সম্ভব, কিভাবে হলো এটা? তো জিজ্ঞাসা করলেন তাকে, আচ্ছা আপনার জমিতেই শুধু বৃষ্টি দেখতেছি, পানি আছে, আর কারো জমিতে তো পানি নাই, ঘটনা কি আমাকে বলেন তো। তখন উনি বললেন যে এমন কি ঘটনা এটা আমার জানা নাই, আমি অতিরঞ্জিত বা অতিরিক্ত কিছু করি কি না সেটা আমার মনে নাই। না, আপনি কিছু একটা করেন, যেই করার যাই কাজের কারণে আল্লাহর পক্ষ থেকে আপনার জমিতে বৃষ্টি হয়েছে, অন্য কারো জমিতে বৃষ্টি হয় নাই, সেটা বলেন। তখন জমিওয়ালা, দেখেন সে আল্লাহর কোনো ওলি নয়, তার মানে সুনামধন্য কোনো আলেম নয়, এমনকি সে আল্লাহর ফেরেশতাও না, নবীও না, নবীর সন্তানও না, নবীর বাবাও না, কেউ তার নাম জানে না। তখন উনি বললেন যে আমি হয়তো এমন হতে পারে এই কাজটা করি, কি করেন, ফসল হলে
আমি ফসলকে তিন ভাগে ভাগ করি, একটা আমি খাই আরেকটি আমি সামনের বছর বা সামনের মৌসুমে বীজ হিসাবে রেখে দিই, আর আরেকটি আমি আল্লাহর রাস্তায় পুরোটা দান করে দিই, বিলিয়ে দিই। সুবহানাল্লাহ, এটা তার নিয়মিত কর্ম। তো নিয়মিত কর্মের মধ্যে ইমাম নববী রাহমাহুল্লাহ অনেক অনেক কথা লিখেছেন ওখানে। নিয়মিত কর্মের মধ্যে এই তিনটা কাজ, নিজে খাই, মানুষকে বিলিয়ে দেয় এবং ভবিষ্যতে সেটা বীজ হিসাবে রেখে দেয়। না, বীজ তো নষ্ট করা যাবে না, রেখে দেয়। তো তার ফল কি? তার ফল আল্লাহ তার জমিনে ফসল দিবেন। যেহেতু সে তিনটা ভালো কাজ করে, তো তার জমিতেই শুধু পানি দিতে হলো কেন? এটা পরবর্তী ব্যাখ্যা, এটা হাদিস শেষ। তার জমিতে কেন পানি দিতে হলো? তার মানে ওই এলাকার পাপাচারের কারণে এলাকায় অনাবৃষ্টি চলতেছিল, বৃষ্টি হয় না। অনাবৃষ্টি, আপনাদের এখানে একটা ছোট্ট একটা পয়েন্ট দিয়ে দিই আপনাদের, আপনারা হয়তোবা অনেকে জানেন, অনাবৃষ্টির অর্থ কিন্তু একবারেই বৃষ্টি না হওয়া না, সময় মতো বৃষ্টি না হওয়া, এটাকে অনাবৃষ্টি বলে। বৃষ্টি হয়ই না, এমন কি হয়, ধরে নেন আজকে মে মাস, মে মাসে আপনার বৃষ্টির দরকার, মে মাস পুরো চলে গেল, অর্থাৎ আপনি ক্ষতিগ্রস্ত হলেন ফসলের ব্যাপারে, কিন্তু বৃষ্টি যেটা হওয়ার সেটা হবেই, মে মাসের পরে হবে। আপনি অনাবৃষ্টি বা গজব অভিশাপ এটা আপনার ঘাড়ের উপর অলরেডি এসে গেছে, এই মে মাসে আপনার বৃষ্টির দরকার ছিল, মে মাসে হয় নাই, জুন মাসে গিয়ে পরবর্তীতে হচ্ছে, যখন আপনার ধান বা গম বা অন্য কিছু বড় হওয়ার কথা, তখন আপনার বৃষ্টির পরে গিয়ে আপনি সেটা রোপণ করতে পারবেন, এটা হচ্ছে অনাবৃষ্টি। তো এই লোক যখন অনাবৃষ্টি চলতেছিল, সেও চেষ্টা করতেছিল যে বৃষ্টি হলে আমি আমার ওই তিনটা জিনিস পূরণের উদ্দেশ্যে আমি বীজ বপন করব। সে যখন জমিতে গেছে বীজ বপন করার জন্য, তার পানির দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো তৎক্ষণাৎ তাকে বৃষ্টি দিয়ে দিয়েছেন। আপনাকেও আল্লাহ বৃষ্টি দিবে, আপনাকেও আল্লাহ বৃষ্টি দিবে এবং সার্বিক ব্যবস্থা আপনার জন্য করবে। আমরা তো এটা জানতে পারলাম, পৃথিবীতে যত ঘটনা ঘটেছে সব ঘটনা কি আমরা জানি? তিনজন ব্যক্তি পাহাড়ের মধ্যে আটকা পড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে উদ্ধারের যে অভিনব পদ্ধতি দিলেন, এই ধরনের পদ্ধতি কি দুনিয়াতে আর ঘটে নাই? অবশ্যই ঘটেছে, হয়তো আপনার বাড়িতেই আছে, আপনার পড়োশিরই আছে, আপনি জানেন না বা এটা ভাইরাল হয় নাই, এটা পেপারিং হয় নাই, সে অন্যকে গল্প করে নাই, অনেক ঘটনা ঘটেছে। আপনি সাহাবিদের জীবনে পড়লে আশ্চর্য হয়ে যাবেন, যেগুলো আমরা অনেকে ম্যাক্সিমাম জানি না, কিন্তু সাহাবিদের মধ্যে ঘটনা ঘটে আছে যেটা আমরা পড়লে আস্তে আস্তে জানতে পারি। তো ওই লোকটাকে যে আল্লাহ শুধু বৃষ্টি দিয়েছেন তা নয়, হয়তোবা জমিনে এই ধরনের আরো হাজার আল্লাহর বান্দা আছে যাদের জমিনে এইভাবে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন, আপনারও বৃষ্টি বর্ষণ হবে। হাসানুল বসরি রাহিমাহুল্লাহর সামনে যখন মানুষ আসলেন, এসে বললেন যে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, আপনি একটু প্রার্থনা করেন, দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এলাকায় বৃষ্টি দেন। তো উনি দোয়া না করে বললেন, তোমরাই যাও গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। তো ক্ষমা চাইতে বললেন, আরেকজন এসে বলল যে আমাদের সন্তান হয় না, অনেকদিন হলো বিয়ে করেছি, আপনি একটু দোয়া করেন যেন আমাদের সন্তান হয়। তো বললেন যে না, তোমরাই গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আবার আরেকজন এসে বলল যে আমাদের নদী নালা আছে, ক্যানেল আছে, কিন্তু আমাদের পানি বহর হয় না বা পানির ঝর্ণা আসে না। তখন উনি তাদেরকেও বললেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বৃষ্টি দিবেন বা তোমাদের পানি বইয়ে দিবেন। আমাদের ফসল আছে না, জমি আছে কিন্তু ফসল হয় না, আমাদের বাগান আছে কিন্তু ফল হয় না। বিভিন্ন জন একই যখন নিয়ে আসলেন, প্রবলেম নিয়ে আসলেন, তখন তাদেরকে একই সলিউশন দিলেন, বিভিন্ন প্রবলেম কিন্তু সলিউশন একটাই, যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাও।
তার সাগরেদেরা জিজ্ঞাসা করলেন যে শেখ আপনি সবার বিভিন্ন প্রবলেম অথচ সলিউশন একটাই দিলেন একটাই সমাধান দিলেন যে তোমরা আস্তাগফিরুল্লাহ পড়ো তখন উনি বললেন জামা করাতুম কিতাবাল্লাহ তোমরা কি আল্লাহর কিতাব পড়োনি আল্লাহ কি বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا مَا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًا استغفار کرو الله তোমাদের বৃষ্টি দিবেন আল্লাহ তোমাদের নদীতে পানি বইয়ে দিবেন আল্লাহ তোমাদের জমিতে ফসলের ব্যবস্থা করবেন আল্লাহ তোমাদের বাগানে ফলের ব্যবস্থা করে দিবেন তোমরা কি কি হয়েছে তোমাদের যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছো কেন আল্লাহর কাছে চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিবেন এখানে ছোট্ট একটা মাসালা যদিও আপনারা আশ্চর্য হবেন না আপনারা আমরাই বলি আমরা অনেকেই বা অনেক মানুষকে আমরা বলি যে আমার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন এই মাসালাটা আপনাদের একটু জানার দরকার যে মানুষের কাছে এত দোয়া চাইতে হয় না এটা নিষিদ্ধ হ্যাঁ চাওয়া নিষেধ না বলেছি এত চাওয়া নিষেধ এত চাওয়া নিষেধ এটা ঠিক নয় কথাই কথাই দেখি বলে মানুষ যে ভাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এটা না এটা সাহাবীদের মধ্যে এমনটা ছিল না এমনকি রাসূলুল্লাহ সাল্লামের উপস্থিতিতেও এই ধরনের ছিল না হ্যাঁ শুধু রাসূলের কাছে দোয়া চাওয়া এটা এক্সেপশনাল এটা ভিন্ন শুধু রাসূলের কাছে আবু বকরের কাছেও না উমারের কাছেও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের মর্যাদার ব্যাপারে বা দেখানোর উদ্দেশ্যে সাহাবী না কিন্তু সে কত মর্যাদাশীল হতে পারে তাকওয়ার কারণে পরহেজগারিতার কারণে কত বড় হতে পারে এটা দেখানোর জন্য একজনের নাম বলে গিয়েছিলেন একটা দোয়া চাইতে বলেছিলেন শুধু একটা সেটা হলো তোমরা তার কাছে ক্ষমার দোয়া চাইও তার কাছে বলো যে আপনি আমার জন্য ইস্তেগফার করেন মানে আল্লাহর কাছে ক্ষমা চান ওটা কি ওয়াইসাল করনি ওয়াইসাল করনিকে করনি সম্পর্কে সাহাবীদের বলে গিয়েছিলেন তোমরা যদি তাকে পাও তার কাছে ক্ষমা চেয়ে নিও ক্ষমা বলতে তার কাছে নয় তাকে বলতে হবে গিয়ে যে আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করবেন যেইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বছর দুই বছর নয় উনি দশ নয় বছর দশ বছর খোঁজ করার পরে উনি পেয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসাল করনিকে অন্য কেউ চেয়েছে এটা পাওয়া যায় না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওয়াইসাল করনিকে পেয়েছিলেন বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি আপনাকে যদি আমি পাই তাহলে আপনি যেন আমার আমার জন্য ক্ষমা চান দেখেন একজন জান্নাতি সাহাবী ক্ষমার জন্য পাগল হয়ে গেছে পাগলের মতো না উনি খুঁজেছেন কিভাবে সহি মুসলিমের হাদিসটা দেখলে আশ্চর্য হবেন কিভাবে আমি আমার বইয়ের মধ্যে উল্লেখ করেছি কিছুটা তো কিভাবে উনি দৌড়িয়েছেন এসে বারবার খোঁজ করেন ইয়ামানিদের কাছে আচ্ছা তোমাদের কাছে এই ধরনের কোনো লোক আছে না এই ধরনের কোনো লোক নাই মানে সে অচিন গরিব একজন মানুষ অপরিচিত একজন মানুষ আবার পরের বছর খোঁজ করেন খোঁজ করে করে উনি পান না এক সময় বললেন যে হ্যাঁ এই ধরনের লোক আমাদের সাথে আছে তবে সে অমুক জায়গায় আছে সেখানে গেছেন যাওয়ার পরে বলছেন যে ও তো উট চড়াচ্ছে উট বলতে বাহন তার বাহন হিসাবে উট ছিল সে উট চড়াচ্ছে তো কোথায় বললেন ও যে আরাফায় ছিল আরাফা থেকে কোথাও চলে গেছে তো আরাফা থেকে আবার গেছেন আরাফায় গিয়ে খোঁজ করলেন সে কোথায় আছে বললেন যে অমুক মাঠে আছে তো মাঠে গিয়ে সাক্ষাৎ করলেন দেখলেন যে একটা চাদর গায়ে দিয়ে আছেন একজন সাধারণ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত পছন্দ করেছেন একজন মানুষ চাদর গায়ে দিয়ে আছেন তাকে গিয়ে বললেন যে আপনি সেই মানুষ তার মাকে নিয়ে আছে সে মাকে ঘাড়ে করে পিঠে করে সে বহন করে তার পুরো শরীরে সাদা যে রোগটা শ্বেতরোগ বা যে শ্বেতরোগ যেটা আছে
পুরো শরীর ছিল কিন্তু সেটা শেষ হয়ে গেছে একটু শুধু জায়গা আছে একটা পয়সার সমান একটা জায়গা শুধু বাকি আছে দিকে বললেন আপনি এই ব্যক্তি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে আপনি তো আপনি আমার জন্য ক্ষমা চাইবেন তখন উনি সে তো মানে এটা গ্রহণই করেন না আমি আপনার জন্য দোয়া করব আপনি ওমর আপনি সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হচ্ছে শিশুর মতো না এটা আমাকে করতে হবে আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ তারপর যাই হোক সত্যি উনি দোয়া করলেন তারপর উনি বললেন যে আমি আপনার জন্য কিছু লিখে দিই আপনি যাবেন কোথায় এখন বলছে আমি এখন সিরিয়া যাব তো বলছে আমি আপনার জন্য কিছু লিখে দিই কারণ এটা তো পুরোটাই তার শাসনের আন্ডারে পড়ে লিখে দিই যেন তারা আপনাকে নিয়ে মূল্যবান জায়গায় বা ভালোভাবে আপনাকে রিসিভ করে জায়গা মতো পৌঁছে দেয় বলছে না সেটার প্রয়োজন হবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আসছে তিনবার উনি অনুরোধ করেছেন কিছু লিখে দেওয়ার জন্য উনি অস্বীকার করেছেন নেন নাই যাই হোক আমার এই কথাটা এত দূর বলার দরকার ছিল না তো আমি বলছিলাম যে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাও একটা দোয়ার কথা বলেছেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আপনি করবেন এজন্য আমি আপনাদেরকে বলছি যে ভাই আপনি আমার জন্য দোয়া করবেন আপনি আমার জন্য দোয়া করবেন এই কথাটা অত বেশি নয় আপনি দোয়া করেন আল্লাহর কাছে যদি একান্ত চাওয়ার কেউ থাকে তাহলে মা বাবাকে বলেন এছাড়া অতিরিক্ত এত বলা এর মধ্যে কোনো কল্যাণ নেই আমি এ বিষয়টা অনেক আগে আমি জেনেছি পড়েছি কিন্তু বিষয়টা আমি বুঝিনি তো আমি এ বিষয়ে অনেক মাসলা মাসাইল পড়েছি বড় বড় আলেমদের আমি কৌল পড়েছি পড়ে দেখলাম যে আসলেও সাহাবিদের মধ্যেও এমনটা ছিল না একটা হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দোয়া চেয়েছেন তো হাদিসটা আসলে ঠিক না ও হাদিসটাই ঠিক না যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি আমার জন্য দোয়া করো এই হাদিসটাও ঠিক না আমি আপনাকে বলছি যে এর মধ্যে রমজানের যে অধ্যায়গুলো আমরা পার করলাম নিয়মিত আমলগুলো আপনি ঠিক করবেন ওই যে লোকটা আল্লাহর কাছে বললেন যে লোকটা আল্লাহর কাছে চেয়েছিলেন বৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় মতো বৃষ্টি দিয়েছেন যদিও কোনো জমিতে আল্লাহ বৃষ্টি দেন নাই এমনটা আপনারও হতে পারে ধ্বংসের ক্ষেত্রেও হতে পারে পুরো এলাকা ঠিক থাকবে আপনি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বড় ক্ষতির সম্মুখীন হবেন আপনি যদি আপনার পাপাচারি কন্টিনিউ হয় আপনার অবাধ্যতা যদি কন্টিনিউ হয় নিয়মিত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো মানুষকে যে কোনোভাবে ধ্বংস করে দিবেন আল্লাহর কিছুই যায় আসে না এজন্য আপনারা যারা আছেন তারা একটু সাবধান থাকবেন পাপাচারের ক্ষেত্রে অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদ্দিদু ওয়াকরিবু তোমরা সোজা পথে চলো ওয়াকরিবু তোমরা নৈকট্য হাসিল করো ওয়ালামু আন্না লাইয়ুদখিলা আহাদাকুম আমালুহু আল জান্নাহ মনে রেখো অবশ্যই তোমার কোনো আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে না বা জান্নাতে প্রবেশ করাতে পারবে না আল্লাহর রহমত ছাড়া আপনি কোনো আমল দিয়ে জান্নাতে যাবেন এটা ভাবছেন আল্লাহর রহমতের আশা করতে হবে আল্লাহর রহমত নিয়ে আপনি জান্নাতে যাবেন আল্লাহর ক্ষমা নিয়ে জান্নাতে যাবেন কোনো আমল দিয়ে আপনি কত আমল করতে পারবেন কি আমল করতে পারবেন আপনি আপনি আমল করে আল্লাহর নিয়ামতকে শোধ করতে পারবেন একটা নিঃশ্বাসও পারবেন ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটাই বর্ণনা আছে ইবনু ওমরও আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন একই প্রশ্ন ইয়ামানি এক লোক এসে তাদেরকে বলেছিলেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে ইয়ামানি লোকটা বললেন তার মা তার পিঠে ছিল তখন তাওয়াফ করতেছেন আর ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের সাথে হিলান দিয়ে বসে আছেন তো এসে বললেন যে আচ্ছা আমি আমার মাকে পিঠে করে নিয়ে যে তাওয়াফ করলাম আমি কি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পারলাম তো উনি বললেন যে তুমি তোমার মায়ের ঋণ পরিশোধ করবে
তুমি তোমার মায়ের ঋণ যখন তুমি পেটে ছিলে গর্ভে ছিলে তখনকার একটা নিঃশ্বাসেরও তুমি ঋণ পরিশোধ করতে পারোনি কেন তোমার মা যদি একটা নিঃশ্বাস না নিতেন তাহলে তুমি তখনই মরে যেতে সুতরাং তুমি সারা জীবন যদি এভাবে পিছে পিছে করে নিয়ে ঘুরে বেড়াও তাহলেও তুমি তোমার মায়ের ঋণ পরিশোধ একটা নিঃশ্বাসেরও ঋণ পরিশোধ করতে পারবে না তাহলে মায়ের ঋণ যদি আমরা পরিশোধ করতে না পারি উনি আরো অনেক কথা বলেছেন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেছেন তুমি এই মাকে ইয়া নিয়ে অর্থাৎ একবার তাওয়াফ করেই তুমি মায়ের ঋণ পরিশোধ করার কথা বলছো শোনো আমি যদি আমার মাকে পেতাম আমার মায়ের একটা স্যান্ডেল ছাড়া আমার কাছে কিছুই নাই এই স্যান্ডেলটা নিয়ে আমি ঘুরে বেড়াই ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাহিনী তো যদি আমি আমার মাকে পেতাম তাহলে আমি আমার মাকে নিয়ে ঘুরে বেড়াতাম এই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পৃথিবীতে যা কিছু আছে ওইগুলোর চাইতে আমি আমার মাকে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াতাম এটাই আমার কাছে বেশি উত্তম ছিল আর তুমি তোমার মায়ের ঋণ পরিশোধ করার চেষ্টা করছো এই তাওয়াফ করার মাধ্যমে না কখনোই তুমি ঋণ পরিশোধ করতে পারবে না তাহলে একটা মানুষ মায়ের ঋণ পরিশোধ করতে চায় সেটা যদি না পারে আল্লাহর ঋণ আপনি কিভাবে পরিশোধ করবেন আমল করে আপনি কিভাবে পরিশোধ করবেন আপনার হাতগুলো কত সুন্দর দেখেন হাতে কোনো মানে সমস্যা নেই কোনো প্রবলেম নেই আপনি চোখ দিয়ে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কিভাবে এটা দেখতে পান এটা আপনি বিজ্ঞান দিয়ে কি খুঁজে বের করবেন এর মধ্যে কিছুই খুঁজে পাবেন না আপনি কানে শুনতে পাচ্ছেন এরকম হাজারো কান যদি লাগিয়ে আপনার শরীরে লাগিয়ে দেওয়া হয় আপনার পুরো শরীরের মধ্যে কান লাগিয়ে দেওয়া হয় আপনি কিছুই শুনতে পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে না শোনায় তাহলে আপনি কিসের ঋণ পরিশোধ করবেন কি শোধ করবেন আপনি পারবেন না এই জন্য আল্লাহর কাছে ক্ষমা এবং রহমত বেশি বেশি করে চাইতে হবে হ্যাঁ যেটা আপনি করেছেন সেটা যেন আল্লাহর কাছে কবুল হয় সেটা আপনি চেষ্টা করবেন মনে রেখো তুমি তোমার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না ওয়াই না হাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়া মুহা ওয়া ইনকাল আল্লাহর কাছে প্রিয় আমল হলো সেটাই যেটা তুমি নিয়মিত করবে যদিও সেটা কম হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা তখন তিনি এটাই বলেছিলেন যে আদওয়া মুহা ওয়া ইনকাল যদিও কম হয় নিয়মিত আমল করাটাই হলো আল্লাহর কাছে বেশি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসরের পরে দুই রাকাত সালাত আদায় করতেন আমরা সবাই জানি আসরের পরে সালাত আদায় করা নিষেধ নর্মালি সালাত আদায় করার কোনো প্রয়োজনও নেই বা এটা নিষেধ নিষেধাজ্ঞা ঠিক আছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এটা কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দুই রাকাত সালাত আদায় করতেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ব্যাখ্যা দিলেন যে জোহরের সালাতের পরে যে দুই রাকাত সুন্নাত আছে এই সুন্নাতটা উনি একদিন আদায় করতে চাইলেন কিন্তু মানুষজন এসে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন কথোপকথনের কারণে সে বিষয়টা তার কাছ থেকে উঠে গেল বা তার সালাতটা আর আদায় করা হয়নি এইটা যখন স্মরণ হলো তখন আসর আসরের সালাতের পরে তিনি অর্থাৎ জহরের পরের যে দুই রাকাত সালাত এই সালাতটা আসরের পরে গিয়ে আদায় করেছিলেন যখন আদায় করলেন তখন নিজের উপরে উনি আবশ্যক করে নিলেন নিয়মিত করা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সুন্নাত তার প্রথম ইয়া ছিল যে উনি যেটা করতেন কন্টিনিউ করতেন কখনোই তিনি কন্টিনিউ মিস করতেন না ব্রেক করতেন না দেখেন নিষিদ্ধ সময়ের সালাত এটা তার জন্য আমাদের জন্য না নিষিদ্ধ সময়ের সময়ের সালাত হওয়ার পরেও তিনি আদায় করতেন শুধু তার জীবনটাকে কন্টিনিউটা ঠিক রাখার জন্য আমি মনে হয় বুঝাতে পারলাম না তার তার মুখের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষায় বা তার আমল দ্বারাই প্রমাণিত যে আসরের পরে কোনো সালাত নেই এটাকে আমরা প্রত্যেক মুসলমানের জন্যই মনে করি কোনো আর কোনো সালাত নেই যাই হোক কারণবশত সালাত সেটা ভিন্ন কথা সেই সময় রাসূল সাল্লাম সালাত আদায় করতেন কেন তার নিয়মিত আমলকে গুরুত্ব দেওয়ার জন্য যদিও সেটা আসর পর সেটা এখন আমাদের জন্য নাই তার তিনি আদায় করতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি খবর বেলাল তুমি তোমাকে জান্নাতের মধ্যে আমি দেখলাম সুবহানাল্লাহ কি আমল করো তুমি এমন কি আমল করো তো হাদিসে দেখবেন
বেলাল রাদি আল্লাহ তাআলা আনহু উনি প্রথমে বলতেই পারেন নাই তো বলছেন যে আমি এমন কি আমল করি এটা তো আমার মনে হয় না তখন উনি বললেন যে হ্যাঁ আমি একটা আমল করি আমলটা আসলে গুরুত্বপূর্ণ নয় নিয়মিত এটা হলো গুরুত্বপূর্ণ তখন উনি বললেন যে আমি প্রতিদিন বেলাল রাদি আল্লাহ আনহু বললেন আমি প্রতিদিন বা সব সময় অজু অবস্থায় থাকি বা অজু করার পরে দুই রাকাত সালাত আদায় করাকে আমি পছন্দ করি এই কাজটা আমি নিয়মিতই করি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদা হুয়া আর এই কারণেই তুমি জান্নাতের মধ্যে হাঁটতেছো সুবহানাল্লাহ আপনি যে কোনো আমল নেন যেমন ধরে নেন মিসওয়াক করা এটা একটা ছোট সুন্নাত বা আমাদের কাছে এখন অনেকটা অবহেলিত হয়ে গেছে এখন আমরা অনেকে মুখের দুর্গন্ধ দূর করার জন্য অথবা ঘুম থেকে উঠে কেমন লাগে এই জন্য আমরা অনেকে মেসওয়াক করি বা ব্রাশ করি এখন আমাদের কাছে সুন্নাতটা নাই খেয়াল করেন সুন্নাতটা নাই সুন্নাত হিসাবে আপনি করেন সুন্নাত হিসাবে আপনি মেসওয়াক করেন সুন্নাত হিসাবে আপনি পকেটে মেসওয়াক রেখে দেন যদিও একজন আলেমের কাছ থেকে না আলেমই তো অবশ্যই আলেম আমরা আলেম হিসেবে মূল্যায়ন করি তিনি বলছেন যে আহলে হাদিসের পিছনে হানাফিদের সালাত হবে না কেন কোনো শারীরি কোনো কারণ উনি দেখাতে পারেন নাই তো একটা কথা বলছেন যে যেহেতু তারা সালাত শুরুর পূর্বে মেসওয়াক করে সুবহানাল্লাহ এটা রাসূলের সুন্নাত সালাত শুরুর পূর্বে মেসওয়াক করে আর মেসওয়াক করার মাধ্যমে দাঁতে রক্ত আসে রক্ত আসলে হানাফি মাযহাবে ওর ওযু ভেঙে যায় ওযু ছাড়া ইমাম যেহেতু সালাত আদায় করে তার পিছনে আমাদের সালাত হবে না আমার কথাটা কি বুঝতে পারলেন এটা আসলে হাদিসেও নাই এটা কোনো মাসআলাতেও নাই এমনকি আপনি হানাফি মাযহাবের এই মাসআলাটা জানলেও আপনি আশ্চর্য হবেন হানাফি মাযহাবেও এই মাসআলাটা এরকমভাবে স্পষ্ট না যে রক্ত বের হলেই তার ওযু ভেঙে যাবে সালাত হবে না এইভাবে ইমাম আবু হানিফা বলেন নাই বা হানাফি মাযহাবে নাই এটা তাদের একটা যাই হোক আমি আপনাদেরকে বলতেছি যে সুন্নাত যে কোনো সুন্নাত আপনি রেখে দেন জীবনে একটা সুন্নাত পালন করেন ওয়াইন্না মিন ওয়ারাইকুম জামানা সবরিন লিল মুতামাসসিকিনা আজরু 50 শাহীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন কেউ একটা সুন্নাতকে যদি গুরুত্ব দেয় বা কোনো মৃত সুন্নাতকে সে যদি কন্টিনিউ করতে পারে চালু করতে পারে তাহলে যখন মানুষ ধৈর্যের সময় হবে অর্থাৎ যখন মানুষ নির্যাতিত হবে সুন্নাত পালনের জন্য ঠিক ওই সময় আমার কোনো উম্মত যদি একটা সুন্নাতকে এভাবে ধরে রাখতে পারে রাসূলুল্লাহ সাল্লাম তাদের জন্য বলে গেছেন 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে তাহলে আপনি একটা সুন্নাতকে জীবিত করতে পারেন আজকে আমাদের খুব বড় পরিতাপের এবং দুঃখের বিষয় হলো যে আমরা কন্টিনিউ হই বা যাই হই না কেন সুন্নাত পালন করতে গেলে মহাবিপদে পড়তে হয় এমনটা কাজ করবেন না আপনারা আপনাদের মানসিকতার একটু পরিবর্তন করতে হবে হ্যাঁ এখানে আমি নিয়মিত আমলের কথা বলতেছিলাম তো তো নিয়মিত আমলের মধ্যে একটা হলো কেউ বেশি করতে চাইবেন না নিয়মিত করবেন কিন্তু কেউ বেশি করতে চাইবেন না আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী তিনি বলছেন যে যার বাবা সম্পর্কে আস আস বিন ওয়াইল আসহামি সূরা মাউন নাজিল হয়েছে দেখবেন শানে নজুল আছে আপনারা ওই দিকে যাচ্ছে না আমি যাচ্ছি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লামকে এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি সিয়াম রাখতে চাই কন্টিনিউ কোন সিয়ামটা রাখবো তো বললেন যে কেন তুমি মাসে তিন দিন সিয়াম পালন করো এটা কন্টিনিউ আপনারাও শিক্ষা নেবেন তো বলেন যে না রাসূল আমি তো আরো বেশি রাখতে চাই কারণ সিয়ামের মধ্যে খুব মর্যাদা আছে সিয়ামটা খুব এমন একটা ইবাদত মনে রাখবেন আল্লাহকে খুব কাছে পাওয়া যায় আল্লাহকে একনিষ্ঠভাবে কাছে নেওয়ার জন্য বা নৈকট্য হাসিলের জন্য সিয়ামের উপরে দ্বিতীয় কোনো ইবাদত নেই সিয়াম সবার শীর্ষে সিয়াম পালন করা তো বলেন যে আমি আরো বেশি সিয়াম পালন করতে চাই ঠিক আছে তাহলে তুমি ইয়া করো সোমবার বৃহস্পতিবার করো আবার মাসের তিনটাও তুমি পালন করো তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তো আরো বেশি করতে পারি তো বললেন যে তাহলে তুমি একদিন সিয়াম রেখে একদিন ভেঙে ফেলো আমি আরো বেশি পারি
তখন আল্লাহ নবী বললেন যে লা সামা ওয়ালা আফতার তাহলে তোমার সিয়াম রাখারও প্রয়োজন নেই তোমার সিয়াম ভাঙ্গারও প্রয়োজন নেই অর্থাৎ এতে কোনো ফায়দা নাই কল্যাণ নাই তারপরে যাই হোক উনি বেশি বেশি সিয়াম রাখতেন শেষ জীবনে এসে ফরজ সিয়ামটা উনি পালন করতে পারতেন না বার্ধক্য উপনীত হয়েছিলেন অনেক বেশি বয়স পেয়েছিলেন আর এই যে আগে যে বেশি সিয়াম রেখেছেন এর প্রভাবটা ওনার জীবনে পড়েছিল এই জন্য উনি শেষে দুঃখ করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে নিয়মিত আমলের কথা প্রথমটা বলেছিলেন এটা যদি আমি মানতাম তাহলে আজকে ফরজ সিয়ামকে আজকে আমাকে ছেড়ে দিতে হতো না তো আপনারা বাড়াবাড়ি করবেন না জান্নাত মধ্যম পন্থা অবলম্বনকারীদের জন্য উম্মাহ মুতাওয়াসসিতা যারা যারা উম্মাতে ওয়াসাতা বলা হয় উম্মাহ মুতাওয়াসসিতা যারা মধ্যমপন্থী উম্মাত আল্লাহর বান্দা জান্নাত তাদের জন্য আপনারাও বেশি বাড়াবাড়ি করবেন না বেশি ইবাদত করতে যাবেন না তাহলে আবার খারেজিদের খাতায় নাম চলে যাবে ওয়াল ইয়াযু বিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলছেন ইদলিয়া মুহাম্মদ চিন্তা করেন সাহাবী রাসূলের সাথে সে বসবাস করে সালাত আদায় করে সে এসে আল্লাহর নবীকে শিক্ষা দিচ্ছে দিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ভাগ বণ্টন করার সময় একটু ন্যায়পরায়ণতা দেখবেন খবরদার কাউকে কম বেশি দিবেন না মানে আমাকে কম দিবেন অন্যকে বেশি দিবেন এটা যেন না হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে উনি তৎক্ষণাৎ রেগে গেলেন তখন বলতেছে কি বলো আমি আমাকে তুমি আদালত করতে বলো তুমি আমি যে ন্যায় বিচার করব তুমি সেটা বলো আনা আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ দুনিয়াতে সবচেয়ে যে বেশি ভয় করে সে হলো আমি দুনিয়াতে আল্লাহ পরহেজগার কোনো বান্দা যদি থেকে থাকে সেটা হলো আমি আর তুমি আমাকে বলো যে আমি ন্যায় বিচার করব মানে তার ইবাদতটা এমন পর্যায়ে চলে গেছে যে আরো বেশি করতে চাই নো এটা প্রয়োজন নেই যা বলেছেন আপনি সেটাই করবেন আর অনেকেই আছেন যে বেশি পেতে চান বেশি ইবাদত করে বেশি বেশি প্রশ্ন করে এটারও কোনো দরকার নেই আপনি নিজে নিজে করেন তাহলে সমস্যা কি নিজে বেশি কোরআন তেলাওয়াত করেন আচ্ছা যদি আমি বেশি কোরআন তেলাওয়াত করি তাহলে কি সমস্যা হবে না প্রশ্ন করার দরকার নেই করেন তেলাওয়াত আপনি তেলাওয়াত যত করবেন তত ভালো তবে কন্টিনিউটা ঠিক রাখেন আপনি আজকে বেশি করবেন করেন কিন্তু আপনি প্রতিদিন যে এক পৃষ্ঠা করে তেলাওয়াত করতে চেয়েছেন এটার জন্য কন্টিনিউ থাকে আপনি প্রতিদিন যে পাঁচ পৃষ্ঠা করে কোরআন পড়তে চেয়েছেন এটার জন্য ঠিক থাকে আজকে আমি এক পারা পড়বো আমি প্রতিদিন এক পারা করে পড়বো না আর কোনো খবর নেই পাঁচ দিন সাত দিন ধরে কোনো খবরই নেই এক পৃষ্ঠা এক পারা কেন এক পৃষ্ঠায় পড়ে না এইটার দরকার নাই কম করে শুরু করেন শেষ জীবন পর্যন্ত প্রয়োজন এটাই রাখেন এর চেয়ে বেশি করতে বলিনি এটাই রাখেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কল্যাণমূলক এবং ভালো কাজ নিয়মিত করার তৌফিক দান করেন আমাদের যে রমজান গেল এই রমজানে আমরা রমজান যেগুলো করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেগুলো কবুল করে নেন আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নেন আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করো জাহান্নামের আগুন থেকে মুক্ত করো আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ